মানুষের শরীরে রক্ত কতটা গুরুত্বপূর্ণ এটাই নিয়ে আজ মূল বিষয় রক্তশূন্যতায় ভুগলে কিভাবে বুঝবেন প্রথমত বলবে লক্ষণগুলি কি কি। দ্বিতীয়ত বলবো কারণ কি তৃতীয়ত বলবো কি করবেন বা এর করণীয় কী তো চলুন সম্পূর্ণটা জেনে নেওয়া যাক আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন প্লিজ ফ্রেন্ড এখনই সাবস্ক্রাইব করুন যে কোনো বড় অসুখে শুরু হতে পারে এই রক্তশূন্যতা থেকেই তাই রক্তশূন্যতাকে খুব বড় কোনো রোগ বলে মনে না করাই ভুল পুষ্টিবিদদের মতে রক্তশূন্যতা বিশ্বের সবচেয়ে বড় অপুষ্টিজনিত সমস্যা তাই এই সমস্যাকে অবহেলা করা ঠিক নয় বিশেষজ্ঞদের মতে একজন পূর্ণবয়স্ক নারীর জন্য রক্তে হিমোগ্লোবিন থাকে বারো পয়েন্ট এক থেকে পনেরো পয়েন্ট এক গ্রাম পুরুষের রক্তে তেরো পয়েন্ট আট থেকে সতেরো পয়েন্ট দুই গ্রাম শিশুদের রক্তে এগারো থেকে ষোলো গ্রাম থাকা স্বাভাবিক রক্তে হিমোগ্লোবিন এর চেয়ে কমে গেলে তাকে রক্তশূন্যতা বলেই ধরে নেন চিকিৎসকেরা চলুন তবে জেনে নেওয়া যাক রক্তশূন্যতার লক্ষণগুলি কী কী নাম্বার ওয়ান রক্তশূন্যতায় আক্রান্ত ব্যক্তি অল্পতেই হাঁপিয়ে ওঠেন সামান্য কাজ করলেই ক্লান্ত হয়ে পড়েন নাম্বার টু অনেক সময় রক্তশূন্যতায় আক্রান্ত ব্যক্তি শরীরে বিভিন্ন অংশের ত্বক ফেকাশে হতে শুরু করে নাম্বার থ্রি আয়রনের অভাবে রক্তশূন্যতা হতে পারে রক্তশূন্যতায় আক্রান্ত ব্যক্তির আয়রনের অভাবে অতিরিক্ত চুল ঝরে যেতে শুরু করে নাম্বার ফোর রক্তশূন্যতায় আক্রান্তকে বিষণ্নতায় ভুগতে দেখা যায় সারাক্ষণ দুর্বলতা আর মাথা ব্যথা হওয়ার কারণে রুগীকে ক্রমশ বিষণতা গ্রাস করে নাম্বার ফাইভ রক্তশূন্যতার আরও একটি উল্লেখযোগ্য লক্ষণ হল হৃদস্পন্দন বেড়ে যাওয়া রক্তশূন্যতার কারণে হৃদপিণ্ড পর্যাপ্ত পরিমাণে রক্ত শরীরের সঞ্চালনের জন্য পাম্প করতে পারে না ফলে হৃদস্পন্দন স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেড়ে যায় এবার বলবো রক্তশূন্যতার কারণ কী নাম্বার ওয়ান পুষ্টিহীনতা আর শরীরে আয়রন ও ফলিক অ্যাসিডের ঘাটতি হলে রক্তশূন্যতা দেখা দেয় নাম্বার টু দীর্ঘদিন ধরে ব্যথার ঔষধ সেবনের ফলে রক্তশূন্যতার সমস্যার সৃষ্টি হতে পারে নাম্বার থ্রি সহ কিছু জন্মগত রোগে আক্রান্ত ব্যক্তিরা রক্তশূন্যতায় ভোগেন নাম্বার ফোর পাকস্থলী বা অন্তের ক্ষত বা আলসারের কারণে ক্রমাগত বমি বা মলত্যাগের সঙ্গে রক্তক্ষরণ হওয়া অন্ত্রে কৃমি সংক্রমণ বা অশ্বরোগে পায়েলস রোগের অতিরিক্ত রক্তপাতের কারণেও রক্তশূন্যতার সমস্যা দেখা দিতে পারে নাম্বার ফাইভ খাবারের মাধ্যমে পর্যাপ্ত পরিমাণ লোহের যোগান না পেলে রক্তশূন্যতা দেখা দিতে পারে সাধারণত প্রাণির্য খাবারের তুলনায় উদ্ভিজ্জ খাবারের লোহের যোগান কম থাকে তাই প্রাণীর কলিজা এবং লাল মাংস ইত্যাদি লোহ সমৃদ্ধ খাবার না খেলে শরীরে রক্তশূন্যতা দেখা দিতে পারে নাম্বার সিক্স দীর্ঘমেয়াদী কোনো রোগ প্রোটিন বা আমিষ জাতীয় খাবার কম খেলে হজমের সমস্যা পাকস্থলীর বাইপাস অপারেশন ইত্যাদি কারণে পাকস্থলীর খাবার থেকে লোহ শোষণের ক্ষমতা কমে যেতে পারে এবং এর ফলে রক্তশূন্যতা দেখা দিতে পারে নাম্বার সেভেন অস্থিমজ্জায় লোহিত রক্তকণিকা কম তৈরি হলে এই সমস্যা হতে পারে এর কারণগুলো হলো অস্থিমজ্জার স্বল্পতা লৌহ ভিটামিন বি টুয়েলভ অথবা অ্যাসিডের অভাব মাসিক গর্ভধারণ সন্তান প্রসব দীর্ঘদিন রক্তক্ষরণজনিত কারণে দীর্ঘস্থায়ী জীবাণু সংক্রমণ রঞ্জন রশ্মি বা তেজস্ক্রিয় রশ্মির প্রভাব থাইরয়েডের গ্রন্থির অসুখ বা লিভারের অসুখ বিভিন্ন প্রকার ওষুধ সেবন কীটনাশক ওষুধের ব্যবহার ইত্যাদি কারণে রক্তশূন্যতা দেখা দিতে পারে এবারে জেনে নিন এর করণীয় কী অ্যানিমিয়ার জন্য মূলত অপর্যাপ্ত লোহিত কণিকাকে দায়ী করা হয় এই পরিস্থিতি মূলত শরীরে আয়রনের অভাবে হয়ে থাকে তাই যারা রক্তশূন্যতায় ভোগেন দ্রুত চিকিৎসার প্রয়োজন পড়ে তবে খাদ্যাভ্যাসে পরিবর্তন এনেও রক্তশূন্যতা দূর করতে পারেন সেই খাবারগুলো হলো ভিটামিন সি খাদ্য থেকে সহজে আয়রন শোষণ করে দেহে যোগান দেয় টমেটো লেবু টক জাতীয় ফল ক্যাপসিকাম ভিটামিন সি এর ভালো উৎস নিয়মিত এসব খাদ্য উপাদান খেলে রক্তে আয়রনের পরিমাণ বজায় থাকে প্রতিদিন দুই গ্লাস টমেটোর জুস খেলে রক্তশূন্যতা প্রতিরোধে সাহায্য করে এছাড়া সয়াবিনে রয়েছে মাত্রার আয়রন এবং ভিটামিন এর মধ্যে থাকা সাইটিক অ্যাসিড রক্ত স্বল্পতার সঙ্গে লড়াই করে সয়াবিনে রয়েছে কম পরিমাণ চর্বি ও প্রোটিন প্রোটিন ও অ্যানিমিয়া প্রতিরোধে উপকারী খাদ্য তালিকায় আয়রন সমৃদ্ধ খাবারের পরিমাণ বাড়িয়ে নিতে হবে যেমন মাংস মাছ বাদাম সবুজ শাক কচু কলিজা এসব খাবার প্রচুর পরিমাণে খেতে হবে সবুজ শাকে রয়েছে আয়রন প্রোটিন ভিটামিন বি এবং ভিটামিন সি এগুলো রক্তের জন্য খুব ভালো তাই রক্ত ভালো রাখতে সবুজ শাক সবজি প্রত্যেক দিনের খাবারের তালিকায় রাখুন প্রতিদিন একটা চামচ মধু আর একটা চামচ ভিনিগার খাওয়ার অভ্যাস করুন মধুতে যথেষ্ট পরিমাণে আয়রন ম্যাঙ্গানিজ ও কপার পাবেন যা আপনার রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ ঠিক রাখবে প্রতিদিনের খাদ্য তালিকায় ভিটামিন বি টুয়েলভ আর ফলের সমৃদ্ধ খাবার রাখুন কমলা লেবু কলা মটরশুঁটি দুগ্ধজাত খাদ্য ডিম এগুলোতে যথেষ্ট পরিমাণে ভিটামিন বি টুয়েলভ আর ফলেড আছে লোহিত রক্ত কণিকা বাড়াতে সবচেয়ে বেশি সাহায্য করে কমলা লেবু এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে অ্যানিমিয়া রোগীর জন্য ঘরোয়া পদ্ধতিতে সবচেয়ে উপকারী চিকিৎসা হলো হাত পা মেসেজ করা এতে করে শরীরে রক্ত চলাচল সঠিক উপায় হবে এছাড়া এক গ্লাস করে আপেলের জুস খান এতেও ভালো ফল পাবেন একটি পাকা কলার সঙ্গে এক টেবিল চামচ মধু মিশিয়ে প্রতিদিন খেতে পারেন এভাবে প্রতিদিন দুইটি করে কলা আর মধুর সংমিশ্রণ খেলে রক্তশূন্যতা দূর হবে কপি চা রেড ওয়াইন আয়রন শোষণে বাধা দেয় তাই যাদের রক্তশূন্যতা আছে তাদের এসব পানীয় পরিহার করা স্বাস্থ্যসম্মত তো বন্ধুরা নিজেকে খেয়াল রাখুন এবং সুস্থ থাকুন ভিডিওটাকে যতটা পারবেন শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে ছোট্ট করে একটি লাইক দিন নিত্য নতুন তথ্য পেতে এই চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকে বেলাইকনটি অবশ্যই অন করে রাখুন আবারো দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ